জয়েনিং আরো একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি নিউ জার্সির হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল হল্যান্ড রিজ ফার্মে। তো আজকে আমরা পুরো টিউলিপ ফেস্টিভ্যালের যে পুরো এরিয়াটা, এখানে 300 একর এরিয়ার মধ্যে পুরো টিউলিপ ফেস্টিভ্যালটা হচ্ছে, তো সেটাই কভার করবো। দিস ইজ হল্যান্ড, হ্যাঁ একদমই ঠিক ধরেছেন, কিন্তু আমরা কিন্তু হচ্ছে ইউরোপের নেদারল্যান্ডে নেই, আমরা রয়েছি আমেরিকার নিউ জার্সি ক্রিমব্রিজ টাউনশিপের হল্যান্ড রিজ ফার্মে, যেখানে হচ্ছে নিউ জার্সির হচ্ছে লার্জেস্ট টিউলিপ ফেস্টিভ্যাল। তো আজকে সেটাই শেয়ার করব, কিভাবে আসবেন এখানে, কখন হয় এই ফেস্টিভ্যালটা, কিভাবে টিকিট কাটবেন, সব কিছু থাকবে আজকের ব্লগে। প্রথমেই বলি, এখানে কিন্তু অনলাইন টিকিটেরই অপশান ছিল মূলত, তো আমরাও আগের থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম এবং এই জায়গাটাতে আসার পরে দেখলাম মোবাইলে হচ্ছে আপনি টিকিটটাকে হচ্ছে স্ক্যান করে চেক ইন করতে পারেন। তাছাড়াও এখানে অনেক ভদ্রলোক ছিলেন যারা আপনাকে হেল্প করছে, আপনার অর্ডার কনফার্মেশন ইমেলটাকে দেখে ওরা ঢুকিয়ে দিচ্ছে। তো জায়গাটা যেহেতু অনেক বড় জায়গা, তো সেই কারণে পার্কিংয়ের কোনো অসুবিধা ছিল না। তবে আজকে হচ্ছে শনিবার, তো শনিবার রবিবার হয়তো একটু ভিড়টা বেশি হয়, তো তাও দেখলাম যে কোনো পার্কিংয়ের অসুবিধা নেই। তো অথচ আমরা আস্তে আস্তে ঢুকছি, ওই যে দেখছেন দূরে একটা হলুদ রঙের জুতো রয়েছে এবং ওর মধ্যে বসে সব বাচ্চারা ছবি তুলছে। তো এখানে এসে জানতে পারলাম যে নেদারল্যান্ডে কৃষকদের সবচেয়ে প্রয়োজনীয় হলো এই হচ্ছে ইয়ালো কালারের জুতো, মানে ইয়ালো উডেন ক্লগস, এবং এটা পরেই নাকি চাষিরা চাষবাস করেন। তো তার আদলেই বানানো এই উডেন ক্লগস, এবং এর মধ্যে বসে আমার মেয়েও ছবি তুললো একটা। আজকে আমরা এসেছি নিউ জার্সির একটা খুব বড় টিউলিপ ফেস্টিভ্যাল, এটা হলো হচ্ছে ক্রিমব্রিজে হল্যান্ড রিজ ফার্ম। তো আমাদের অনেকদিনের প্ল্যান ছিল, তো ফাইনালি আমরা আজকে এসেছি। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি হলো, কিন্তু এখানে এত সুন্দর নানান ধরনের টিউলিপ রয়েছে, তো সেটাই আজকে পুরো কভার করবো আজকের ব্লগে। তো আশা করবো আপনাদের আজকে কালারফুল ব্লগটা খুব ভালো লাগবে। সামনেই দেখুন একটা বোর্ডে মেনশান করা আছে ইভেন্ট অ্যাক্টিভিটিস উইকডেজ এবং উইকেন্ডেতে, এবং প্রথমেই আমরা এখান থেকে একটা বাকেট কালেক্ট করলাম। তার কারণ দেখুন সামনেই লাল রঙের বোর্ডে মেনশান করা আছে ইউপি ক্যান ইউ পে, মানে আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে যত খুশি টিউলিপ এখানে কালেক্ট করতে পারেন, এবং প্রতিটা টিউলিপের দাম হচ্ছে এখানে $1 করে। তো আমরা আস্তে আস্তে ঢুকে গেছি একটা টিউলিপ বাগানে, নানান ধরনের টিউলিপ ফুটে আছে, দেখুন কী সুন্দর লাগছে। তবে আপনাদেরকে একটা জিনিসও বলা হয়নি, আমাদের যে আজকে এই টিউলিপ ফেস্টিভ্যালে এসেছি সেই জন্য আমাদের অনলাইন টিকিটের প্রাইসটা কত। তো অনলাইন টিকিটের প্রাইস কিন্তু সোম থেকে শুক্র হচ্ছে $15 পার পার্সন, এবং শনিবার রবিবারের জন্য $17 পার পার্সন। তো যাই হোক, তো আস্তে আস্তে ঢুকছি এখন, আশেপাশে দেখুন কি সুন্দর লাগছে, আমার মেয়ে তো খুব খুশি। দেখো দেখো এখানে কি কি নিয়েছো তুমি। I got two pinks and a white mix up with a purple and a red and a yellow. Okay. কি অপূর্ব লাগছে দেখুন, 15টা ভ্যারাইটির মধ্যে প্রায় 3000-এর উপরে হচ্ছে বিভিন্ন ধরনের টিউলিপ ফুটে রয়েছে এই বাগানে। আর এখানে 8 মিলিয়ন টিউলিপের বাল্ব হচ্ছে প্রতি বছর হচ্ছে এখানে ফেলা হয়। ভাবতে পারছেন কত ধরনের টিউলিপ ফুটে এই বাগানে, আর সেই কারণে এই চারপাশটা এত সুন্দর লাগছে, যেন নানান রঙে সেজে উঠেছে। এই কারণে কত মানুষ এসেছেন এখানে, ভিড় করেছে বিভিন্ন জায়গা থেকে টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে। আমাদের অনেক বছরের প্ল্যান ছিল, যদিও ফাইনালি আমরা আসতে পারলাম, আর দূর থেকে না এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মাঠের মধ্যে নানান রঙের হচ্ছে গালিচা পাতা রয়েছে। আহা কি সুন্দর, অপূর্ব। এ তো এতটাই এক্সাইটেড যে সমানে টিউলিপ তুলে যাচ্ছে, তো ঠিকমতো তুলতেও পারছে না বলে পুষানোকে একটু হেল্প করছে ঠিকমতো টিউলিপ তুলতে, যাতে করে বাড়িতে যাওয়ার পরে একটু জল দিলে কিছুদিন থাকে টিউলিপটা। অ্যাকচুয়ালি এই টিউলিপ ফুলগুলোর মধ্যে কিছু ফুল এখনও কুড়ি অবস্থায় রয়েছে, তো সেইগুলো নিয়ে গেলে পরে বাড়িতে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে কিছুদিন থাকবে। তো আমরা সেরকমই কিছু ফুল কালেক্ট করছি, এবং ওরা মেনশানও করে দেয় যে এরকম এরিয়া থেকে ফুল নিলে আপনি বাড়িতে গিয়ে কিছুদিন রাখতে পারবেন, কারণ বেশিরভাগ ফুলই কিন্তু ফুটে গেছে। তো দেখুন ওপর দূর থেকে কি সুন্দর লাগছে, আপনাদের একটু আগেই বললাম না, যেন নানান রঙের গালিচা পাতা রয়েছে। আর এই জায়গাটা হলো রেস্টরুম এরিয়া,
এখানে কিছু ফুড কোর্টও রয়েছে, অনেকে টেবিল পাতা আছে, অনেকে বাড়ি থেকে খাবারও নিয়ে এসেছেন, বা এখানে ফুড স্টলগুলো থেকে আপনি খাবার কিনেও খেতে পারেন। তো সব রকম ব্যবস্থাই রয়েছে যাতে করে এখানে আসার পরে কোনো অসুবিধা না হয়। আমার মেয়ে সমানেই ফুল তুলে যাচ্ছে, আর ফুল তুলে তুলে সমানে বাকেটের মধ্যে রাখছে, জানি না কতটা ফুল নিতে পারবো বাড়িতে। তো এখনও অনেকটা জায়গা বাকি আছে এই টিউলিপ ফুলের হচ্ছে এক্সপ্লোর করার। এত সুন্দর জায়গা, অনেকটা সময় নিয়ে আসাটা উচিত, কারণ যেহেতু আমরা অলরেডি 1 ঘন্টা পার করে ফেলেছি। দেখুন তো চলুন আর বেশি দেরি করবো না, আরও আস্তে আস্তে এগোচ্ছি। এখানে দেখুন চলে এসেছি, এখানে হলুদ রঙের হচ্ছে টিউলিপ দেখছি, আর বাঁদিকে রয়েছে হচ্ছে পার্পল কালার, হালকা বেবি পিঙ্ক কালার, নানান ধরনের টিউলিপ ফুল রয়েছে। তবে আপনাদের যেটা বললাম যে এখানে যেহেতু 15 রকম ভ্যারাইটির হচ্ছে টিউলিপ ফুল দেখা যায়, প্রতিটা ফুলের কিন্তু আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলো কিন্তু আমি আমার এই ভিডিওতে মেনশান করে দেব এবং ডিসক্রিপশন বক্সেও থাকবে। সুতরাং আপনারা যদি জানতে চান তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমার ডিসক্রিপশন বক্সটা ফলো করতে পারেন, প্লাস ভিডিওতেও মেনশান করা থাকবে, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। Can't ride it. I can only sit and take a picture. এই টিউলিপ বাগানের মাঝে মাঝে দেখছি সাইকেল রয়েছে, নানান ধরনের হচ্ছে ফটো বুথ রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটারদের বিভিন্ন রকমের স্পট রয়েছে। তো সেই কারণে বলতে পারেন যে এই টিউলিপ গার্ডেনটা কিন্তু সব মিলিয়ে কিন্তু সত্যি একটা খুব সুন্দর জায়গা। পুষান অলরেডি একটা সাইকেল রাইড করলো, যদিও একটা ছবি তুললো, আমরাও সেরকমভাবে বিভিন্ন পোজে ছবি তুলছি আর কি, যেহেতু জায়গাটা সত্যি হচ্ছে ছবি তোলার মতো একটা জায়গা। আর এত সুন্দর একটা ফুলের দেশে এসে ছবি তুলবো না সেটা কী করে হয় বলুন। এই হল্যান্ড রিজ ফার্মে এসে আটটা জিনিসও খুব সুন্দরভাবে চোখে পড়লো। এখানে দেখুন ট্র্যাক্টরগুলোর সাথে ঘোড়াও রয়েছে, খুব সুন্দরভাবে হচ্ছে ট্র্যাক্টরগুলো এই পুরো এই ফার্মটাকে হচ্ছে ঘোরাচ্ছে, এবং এখানে প্রচুর দর্শনার্থীরাও রয়েছেন যারা পুরো ফার্মটাকে ঘুরে ঘুরে দেখছেন। যেহেতু অনেকেই আছেন যে যারা পায়ে হেঁটে পুরো ফার্মটা ঘুরে দেখতে পারবেন না, তাদের জন্য কিন্তু এই ধরনের রাইড রয়েছেন এখানে। একটা ব্যাপারও সত্যি কথা বলতে যে এখানে এসে বাচ্চারা এত সুন্দর আনন্দ করে, কারণ চারধারে এত নানান ধরনের রং বেরঙের ফুল রয়েছে। তো সেই কারণে বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে একটা দিন কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ। নানান রঙের ফুল দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি এবং অনেকটা পথও পেরিয়ে এলাম। তো আপনাদেরকে এই কথাটাই বলা হলো না যে নিউ জার্সিতে এই হল্যান্ড রিজ ফার্ম কীভাবে এলো, চলুন ছোট করে চট করে একটু বলে নিই। এই হল্যান্ড রিজ ফার্মের মালিক হলেন ক্যাসে জেনসেন, উনি অ্যাকচুয়ালি নেদারল্যান্ডবাসী, কিন্তু ওনাদের পারিবারিক হচ্ছে ফুলের ব্যবসা রয়েছে এবং যেটা 100 বছরেরও পুরনো। তো ইনি প্রথম 2018 সালে সাউথ সেন্ট্রাল নিউ জার্সির ক্রিম রিজে 300 একর জমি কেনেন এবং সেখানে শুরু করেন হচ্ছে টিউলিপ ফুলের চাষ। শুধু যে টিউলিপ ফুল দিয়ে শুরু করেছিলেন তা নয়, সানফ্লাওয়ারের চাষও হয়। তো এবং আজকে 6 বছর বাদে এই টিউলিপ ফেস্টিভ্যাল নিউ জার্সির হচ্ছে লার্জেস্ট টিউলিপ ফেস্টিভ্যালে পরিণত হয়েছে, এবং প্রতি বছর 3 লক্ষেরও ওপরে পর্যটকরা এখানে আসেন এই ফার্মটা ভিজিট করতে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে সব কিছু হচ্ছে মেনটেন করা হয়, এবং এখানে চাষিরা কত সুন্দরভাবে চাষ করেন এই ফুলের, কত সুন্দরভাবে হচ্ছে এই ফুলগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয়। তবে স্প্রিং টাইমে টিউলিপ ফেস্টিভ্যালের সাথে সাথে ফল টাইমে কিন্তু সানফ্লাওয়ার ফেস্টিভ্যালও কিন্তু এখানে হয়ে থাকে। কাল আমাদের 9th ইয়ার হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, আর যেহেতু আজকে টিউলিপ ফেস্টিভ্যালে এসেছি তো সেই কারণে বিবাহবার্ষিকী উপলক্ষে মেয়ে আমাদের দুজনের একসাথে কয়েকটা ভিডিও তুলে দিল, আর সেটাই শেয়ার করছি আজকের ব্লগে আপনাদের সাথে। প্লাস আমরা নিজেরাও কিছু ভিডিও তুলেছি সিঙ্গেল, যেহেতু জায়গাটা এতটাই সুন্দর এখানে কিন্তু এলে ভিডিও এবং ফটো না তুলে কিন্তু সত্যিই থাকা যায় না। প্রায় ঘন্টা দিনের সময় পার করে আপাতত এখন এসেছি এই ফুড ট্রাকের সামনে, প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকটা পথও হেঁটেওছি আমরা, তার সাথে হচ্ছে ফটো তোলা, ভিডিও তোলা, ফুল দেখা, ফুল তোলা, তো সব মিলিয়ে অনেকটা সময় পার করে ফেলেছি।
তো এখন সেই কারণে খিদেও পেয়েছে, তো পুষান এখন অর্ডারও করছে খাওয়ার। ফাইনালি 2 থেকে 3 ঘন্টা ঘুরে আমরা এত টিউলিপ কালেক্ট করেছি। এই যে সানা এখন চিপস খাচ্ছে, এখানে কিছু ফুড ট্রাক আছে, এখান থেকে আপনারা ফুড নিতে পারেন, খাবার নিতে পারেন। তবে আজকে খুব ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে, তো জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। সুতরাং আশা করছি আমাদের ব্লগটা যতটুকু আমরা দেখালাম আপনাদেরকে টিউলিপটা ভালো লাগছে। আরও কিছুটা জায়গা বাকি আছে, তো সেগুলো কভার করবো এরপরে। বাড়ি থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, চিপস আর কিছু ফ্রুটস, তার সাথে এখানে আমরা বার্গার নিলাম আর তার সাথে কিছু চিকেন নাগেট নিলাম আমার মেয়ের জন্য। তো মোটামুটি আমাদের ভালোই হয়েছে, আমাদের লাঞ্চটা মোটামুটি ভালোই হলো। তো আবার শুরু করলাম টিউলিপ ফুল দেখতে, যেহেতু আপনাদেরকে বললাম আরও অনেকটা জায়গা বাকি রয়েছে, আরও অনেক ধরনের সুন্দর সুন্দর টিউলিপ দেখা আমাদের বাকি রয়েছে। তো চলুন আমাদের সঙ্গে দেখুন আপনারাও। এই ফার্মে চাষিরা এমনভাবে এই কন্ট্রাস্টে ফুলের বাল্বগুলোকে লাগায় যে ফোটার পরে কিন্তু একটা দারুণ সুন্দর রঙের কন্ট্রাস্ট কিন্তু পাওয়া যায়, আর সেই কারণেই কিন্তু এত ভাইব্রেন্ট লাগে এই ফার্মে এলে টিউলিপ ফুলগুলোকে। সত্যি এখানে আসার পরে দেখছি এত ভ্যারাইটির হচ্ছে টিউলিপ রয়েছে, যে মাঝে মাঝে কোনো কোনো টিউলিপকে আমাদের ধুতরা ফুল লাগছে, কোনোটাকে গোলাপ ফুল লাগছে, মানে কত ধরনের যে ভ্যারাইটি রয়েছে টিউলিপ ফুলের সেটা এখানে না হলে সত্যি জানতাম না। সাদা আর গোলাপির এই কম্বিনেশান, এই টিউলিপটা কি অপূর্ব লাগছে দেখুন। আর আজ যেহেতু খুব মেঘলা করে আছে আকাশটা, ও একটা এত সুন্দর একটা কন্ট্রাস্ট এসছে, আমার তো এত ভালো লাগলো আমি এই ফুলের মাঝে বসেই পড়লাম ফটো তোলার জন্য। এই দেখুন, এটাকে দেখে মনে হচ্ছে টিউলিপ ফুল, এটা কিন্তু টিউলিপ ফুল, এটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে। এবং এটাকে আমি খুব সামনে থেকে ফোকাস করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর লাগছে, মনেই হচ্ছে না এটা টিউলিপ ফুল। আর আমার আজকে এই পুরো টিউলিপ বাগানে সবচেয়ে ভালো লাগলো এই ফায়ার কালারের এই টিউলিপ ফুলগুলোকে, কি অপূর্ব লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আর দেখুন এই ফুলটা, এটাও কিন্তু একটা অন্যরকম না বলুন। এবার আমরা ক্রস করছি ফুড ট্রাক এরিয়ার সামনে দিয়ে, আপনাদেরকে তো আগেই একবার দেখালাম, তাও আরেকবার দেখাই। এখানে নানান ধরনের খাবার দাবারের দোকানপাট রয়েছে এবং এখানে বেঞ্চে বসে অনেকেই খাচ্ছে দেখছেন, এবং এখানে একটা রেস্টরুম এরিয়াও আছে। এবং এই ফার্মটাতে কিন্তু টোটাল 2 রেস্টরুম এরিয়া, যেহেতু অনেকটা বড় ফার্ম, অনেকটা পথ হাঁটতে হাঁটতে যদি কারো কোনো কষ্ট হয়, অসুবিধা হয়, সে কিন্তু সেই রেস্টরুম এরিয়াটা কিন্তু ইউজ করতে পারে। দেখুন এখানে একটা লাইভ মিউজিক পারফরমেন্স হচ্ছে, যেহেতু এটা একটা ফেস্টিভ্যাল তো সেই কারণে এখানে এরকম মিউজিকের লাইভ পারফরমেন্স হচ্ছে, এবং প্রচুর লোক সামনে দাঁড়িয়ে দেখছে। এর আগেও আমরা দেখেছি আমেরিকার এই ধরনের ফেস্টিভ্যালে কিন্তু সবসময় কিন্তু এই ধরনের মিউজিকের লাইভ পারফরমেন্স হয়ে থাকে, তো ভালোও লাগে। আমরা একটা খুব সুন্দর জায়গা করেছে ফটো তোলার জন্য, তো ওখানে দাঁড়িয়ে একটা ফটো এবং ভিডিও করলাম আমরা, তো সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে এই ব্লগে। এবার চলুন দেখাই এই ট্র্যাক্টরগুলোকে, যেগুলো হচ্ছে এই ফার্মের হচ্ছে চাষবাসের ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়। এবং এই ফেস্টিভ্যালগুলোতে কী হয়, এই ট্র্যাক্টরগুলো প্রচুর মানুষকে নিয়ে পুরো ফার্মটা হচ্ছে ঘুরে দেখায়। তো যেটা আমি আগেও বললাম আপনাদেরকে যে ঘোড়ার গাড়ির ক্ষেত্রেও প্রচুর মানুষ আছেন এখানে যারা পুরো ফার্মটা দেখতে পারেন না, তারা এই ধরনের ট্র্যাক্টরগুলো কিন্তু ব্যবহার করে থাকে। এবার আমরা চলে এলাম আমাদের টিউলিপ ফেস্টিভ্যালের একদম শেষ পর্যায়ে। আমরা দেখুন অনেক টিউলিপ কিনেছি এবং সেগুলো আমরা এখান থেকে হচ্ছে বিল করিয়ে নিচ্ছি। প্রতিটা টিউলিপের দাম $1, আমি আগেও বলেছি আমরা টোটাল $10 টিউলিপ নিলাম, এবং আমরা এখন আস্তে আস্তে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আবারও বলবো কেমন লেগেছে আমাদের এই আজকের ব্লগটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।